দেশের বিভিন্ন জেলায় হতদরিদ্র পরিবারদের 1 লাখ টাকা মূল্যের একটি করে ঘর দেওয়ার উদ্যোগ নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে 2017-18 অর্থবছরে জমি আছে ঘর নেই আশ্রয়ণ প্রকল্প চালু করা হয়। কিন্তু এ প্রকল্পকে ঘিরে টাঙ্গাইল সদর, কালিহাতি, দেলদুয়ার সহ বিভিন্ন উপজেলায় গড়ে উঠেছে নানা শ্রেণীর দালাল চক্র। তারা হতদরিদ্র প্রত্যেক পরিবারের কাছ থেকে হাতিয়ে নিয়েছে 5 থেকে 20 হাজার টাকা করে। নিজেদের শেষ সম্বল দালালদের হাতে তুলে দিয়ে ঘর না পাওয়ায় দিশেহারা এখন পরিবারগুলো। 20 হাজার টাকা দিছি, আমার ঘর দেওয়ার কথা 3 মাসের ভিতরে, আমার ঘর দেয় নাই। ছাগল টাগল বেচে নেগড়া মানুষ আমার আমার প্রতিবন্ধী তেলে ভাকুর, আমরা 20 হাজার টাকা সুদি মুদি করে দিছি। ভাঙ্গা ঘর পানি পড়ে কোলাহান নিয়ে থাকি ঘরে মধ্যে, অবশ্য মাঠ পর্যায়ের দালালরা অভিযোগের কথা স্বীকার করে বলছেন দরিদ্র পরিবারগুলোর কাছ থেকে টাকা নিয়ে তারাও পড়েছেন বিপাকে। বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে ঘর দিচ্ছে না দালালদের আরেকটি চক্র। 10টা ঘরের টাকা নিয়ে দিয়েছিলাম আমি, সেখানে আমাদের কোনো পাত্তাই দেয় না, টাকাও দেয় না, ঘরও দেয় না। গরিবের জন্য দেখেছে আইগাইছি, আজকে আমি নিজেই ফাইসে গেছি যে লোকটা টাকা নিল অথচ ঘর দিতেছে না কি কারণে। কোনো দালালের মাধ্যমে নয়, এ প্রকল্পে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমেই কোনো টাকা ছাড়াই ঘর দেওয়ার কথা উল্লেখ করে দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। বরাদ্দ অনুসারে আমাদের উপজেলা নির্বাহী অফিসারগণ পিআইওর সহযোগিতায়, স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় গৃহহীন মানুষকে ঘর করে দেন, এরকম কোনো টাকা পয়সা লেনদেনের কোনো সুযোগ নাই। যদি কোনো দালাল কোনো চক্র এইরকম কাজের সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ। এরই মধ্যে জেলার বিভিন্ন এলাকার প্রায় 5,000 পরিবারের কাছ থেকে কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছে দালাল চক্রের সদস্যরা। সময় সংবাদ, টাঙ্গাইল।